गुड मर्निंग वेलकम बैक टू माय चैनल आज के तुम्हारे साथ शेयर करते चले ब्लॉग अच्छा शोना जा আমরা এখন চলে এসেছি বাঁশবেড়িয়া স্টেশনে। এখানে এসে আমরা একটুখানি খাচ্ছি ছোলা সেদ্ধ, কারণ আমরা সকালে কিছু খেয়ে আসিনি এবং লুচি টুচি খেতে চাইছি না, আবার পরে খেয়েও নিতে পারি, লোকজনকে কী জবাব দেবো তারপর। হাই গাইস, কেমন আছো তোমরা? লুচি বুঝছি কেন, যাই হোক। তো আমরা এখন বাঁশবেড়িয়া স্টেশনে নেমে গেছি, আমরা যাচ্ছি আজকে ঘুরতে হংসেশ্বরী মন্দিরে। ব্লগটা অনেক আগে স্টার্ট করা দরকার ছিল, কিন্তু একা একা হয়ে ওঠে না, অনেক কাজ থাকে, মানে রেডি হওয়া থাকে। তো এখন এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি, দেখতে থাকো ভিডিওটাকে। দেখো বাঁশবেড়িয়া স্টেশন, এটা বাঁশবেড়িয়া লেখা, মহিলা কামরা। এই দেখো বাঁশবেড়িয়া স্টেশন, দেখতে নাও তোমরা তো জীবনে দেখতে পারবে না। হ্যাঁ তোমরা তো জীবনে দেখতে পারবে না, আমরাই দেখতে পারবো। এই যে হলো বাঁশবেড়িয়া, ধুর, এই হলো বাঁশবেড়িয়া স্টেশন। এটা হলো পুরো উল্টো লাগেছে। আমরা এখন কোথায় যাচ্ছি চা খেতে? চলো আমরা এখন যাচ্ছি চা খেতে গাইস, বেকারি বিস্কুট দিয়ে চা খাবো। হ্যাঁ হ্যাঁ, কাগজ কে দো পাখ লেখে উড়া চলা যায় রে, যাহা নেই জানা থা ইয়ে ওহি চলা হায় রে উমর কা। মানুষ কত কি করে ভিডিওর জন্য গাইস, ওকে একটু ভালোবাসা দিও গাইস, দিও। আমরা যাই, খুব খতরে মে আছি গাইস, আমরা চেষ্টা করতে হবে জুতোর মধ্যে যেন কাদা না ঢুকে যায়, ফিলিং লাইক বিয়ার গ্রিলস। তা আমাকে ঘুরতে নিয়ে এসেছিল ওই মেয়েটা, এবং ও বলেছিল নাকি চেনে সব, এখন ও এখানে এসে ভুলেছে, এখন এইগুলি ওইগুলিতে চলাফেরা করা হবে। ও বলতে চাইছে, ও একটু অন্য ভাষায় কথা বলে আর কি, ও বলতে চাইছে এটা হয়তো বা না, ও জানে না নিজেও সেটা, এখন খোঁজা চলছে। তো এই হংসেশ্বরী মন্দিরে তোমরা যদি কেউ আসতে চাও তাহলে বলে দিই কী করে আসতে হয়। পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, তোমাদেরকে বাঁশবেড়িয়া স্টেশনে নেমে যেতে হবে, নেমে এরকম কাউকে একটু ধরে নিতে হবে যে ঠিক রাস্তা জানে আবার জানেও না, তার সাথে চলে আসতে হবে। হেঁটে 5-10 মিনিটের হাঁটা পথ, তারপরে হংসেশ্বরী মন্দির। নমক লাগায় রে কে দেখে না ভালে না জানে না দায় রে, দিশা হারা কেমন বোকা মনটা রে। হংসেশ্বরীতেই বসে আছি, তো এখন আমাদের প্ল্যান হচ্ছে ব্যান্ডেল চার্চ যাওয়ার, কারণ এখন 11:30টাও বাজেনি, কিন্তু আমাদের এখানে সব কাজ শেষ এবং এখানে আমাদেরকে বেশিক্ষণ বসতেও দিচ্ছে না তাই জন্য। কিন্তু তার জন্য আমাদের লাগবে প্রীতমের হেল্প, যে স্টেশন থেকে ব্যান্ডেল চার্চ কতটা হেঁটে যাওয়া যায়, নাকি টোটো করতে হয়, আর টোটো কত টাকা নেয় না নেয় সেটা জানার জন্য। কিন্তু প্রীতম ফোন ধরছে না, তো এখন দেখা যাক কী করা যায়। 12:30টায় ট্রেন। হ্যাঁ, আর 12:30টায় ট্রেন আছে। তো আমাদের এখানে একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা অনেক কিছু খেয়েছি, সানফিস্ট অলরাউন্ডার, আইসক্রিম এবং ঢেউ, যাই হোক। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, চাইছি যে ব্যান্ডেল চার্চ যাবো, তো এখন আমরা বেরোচ্ছি, দেখা যাক যেতে পারি কি না বা কতটা আমরা করতে পারি, কারণ প্রীতম এখনও ফোন ধরেনি। সামনে নেহা ব্লগ করছে এবং সবাই খুব বাজেভাবে দেখছে,
যাই এই যে নেহা চলো তো আমরা এখন বাঁশবেড়িয়া স্টেশনে চলে এসেছি এখন আমরা ব্যান্ডেলে যাব ব্যান্ডেল থেকে আমরা যাব ব্যান্ডেল চার্চে হাই গাইস এখানে ওয়েদারটা খুব ভালো লাগছে জানো আর এখানে ব্লগ করতেও খুব সুবিধা হচ্ছে কারণ লোকজন একদমই কম জাম আসে আর আমরা একদম ব্লগে অভ্যস্ত নই কেউ কিছু মনে করো না হ্যাঁ এই জন্য আমি ওরকম অনেক ব্লগ শ্যুট করেছি যেগুলো অর্ধেক হয়ে ডিলিট করে দিতে হয়েছে আপাতত বৃষ্টি পড়ছে খুব পরে দেখা হচ্ছে কিন্তু হবে না বৃষ্টিটা হ্যাঁ মিটটা ভাঙা ভাঙা আমরা এখন ব্যান্ডেল যাচ্ছি ব্যান্ডেল স্টেশনে যাচ্ছি এবার জানি না চার্চে যাবো কিনা হতেও পারে যে যাবো আবার না যেতেও পারি আবার নাও যেতে পারি তো দেখা যাক কি করা যাবে না নিজেরাও এখনো ডিসাইড করে উঠতে পারিনি যে আমরা কোথায় যাবো না যাবো আমার গায়ের উপর ওঠে এই যে ট্রেনটা পুরো ফাঁকা না আজকে আমরা যেখানেই যাচ্ছি সেখানটা পুরো ফাঁকাই থাকছে তাও আমার গায়ের উপর এইভাবে ওইভাবে বসে ওর আসলে স্বভাবে না তো হচ্ছে কথাটা যেটা সেটা হলো আমরা আর ব্যান্ডেল চার্চ যাচ্ছি না তার কারণ একটাই যে ব্যান্ডেল চার্চ বন্ধ উজ্জ্বল মুখ করা চেষ্টা করেও অনেক চেষ্টা করেও আমরা পারলাম না হ্যাঁ তো আমাদের যেহেতু চার্জ বন্ধ তাই আমরা চার্জে যাচ্ছি আমরা এখন সোজা উঠেছি ব্যান্ডেল নৈহাটি লোকালে নৈহাটিতে নামবো নৈহাটি গিয়ে বিরিয়ানি খাব জুম করবো তাকে আমি এখানে নৈহাটিতে গিয়ে আমরা একটু বিরিয়ানি খাবো কেনাকাটা করবো কিছু শপিং তারপর আমরা বাড়ি চলে যাবো আমি করবো না গাইজ ও বড় লোক তাই ও হ্যাঁ তো আমরা এখন চেষ্টা করবো ট্রেনে বসে কিছু ইন্টারেস্টিং করার যেহেতু আমাদের ট্রেন ছাড়তে এখনো এক ঘন্টা বাকি না 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 48 মিনিট বাকি তো এই কারণে আমরা ভাবছি কিছু ইন্টারেস্টিং করব দেখা যাক ইন্টারেস্টিং করা যায় কোনো খাবারও উঠছে না একটু ঝালমুড়ি টাইপ আমরা কিছু একটা খেয়ে যাওয়ার সময় খুব টেস্টি একটা ঝালমুড়ি আমাদের চোখে পড়েছিল কিন্তু ওই যে আমরা খাইনি সকাল সকাল পেটের ঝোলবে বলে কিন্তু এখন তখন ছোলা সিদ্ধ খেয়েছিলাম শেষ করতে পারিনি তার কারণ হলো লাস্টের দিকে সবসময় যেটা হয় আর কি আমরা একটু ব্যস্ত হয়ে পড়ি এক্সস্টেড হয়ে পড়ি তো এই কারণেই আর ব্লগটা শেষ করা হয়নি তো এখন আমি ব্লগটা শেষ করতে এসে গেছি তো কালকের পুরোপুরি ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল ঘুরে মন্দিরটা ঘুরে আমার খুব 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 ভালো লেগেছে এবং মন্দিরে কিন্তু একটুও বসতে দেয়নি একটু বলতে হচ্ছে কি বারণ করবে তাও আমরা জোর করে বসেছিলাম কিন্তু তোমাদেরকে কিন্তু বারণ করবে তাই তোমরা যদি যাও কিছুদিন পরে যাও কারণ কোভিড সিচুয়েশনের জন্য ওরা এখন মন্দিরের ভেতরে বসতে দিচ্ছে না কাউকে তো মন্দিরের ভেতর তো বসতে দেয়নি
তাও মন্দিরটা ঘুরে খুব ভালো লেগেছে। আর ব্যান্ডেল চার্চ বন্ধ ছিল তাই ব্যান্ডেল চার্চও যাওয়া হয়নি। বাট সব থেকে খারাপ যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল কালকে সেটা হলো আমাদের দুপুরের লাঞ্চটা। আমি জানি না তোমরা কে কে নৈহাটির রাজকেবিনী বিরিয়ানি খেয়েছো, যদি খেয়ে থাকো আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগে। আমাদের খেয়ে খুব বাজে লেগেছে, খুব খারাপ লেগেছে। জেনারেলি আমি কোনো খাবার নষ্ট করি না, কোনো দিনও করি না আমি খাবার নষ্ট, কারণ আমি খাবার নষ্ট করা খুব একটা পছন্দ করি না। কিন্তু আগের দিন মানে কালকের ওখানের বিরিয়ানিটা এত বাজে ছিল, এত বাজে ছিল। প্রাইস ছিল 180, কিন্তু তার সেটা মানে কি বলবো 80 টাকার মতনও ওটা খেতে ছিল না। তা আমাদের স্ট্রিট বিরিয়ানি যেগুলো হয় 80 টাকা করে, আলু বিরিয়ানি 60 টাকা হয়, সেগুলো অনেক বেশি টেস্টি হয় ওটার থেকে। তো রাজকেবিনের বিরিয়ানিটা খুব বাজে ছিল আমাদের, ওটা তাও খেতে হয়েছে মোটামুটিভাবে খেয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, এবং যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও।